টিটিএডিসি এলাকার ভিলেজ কমিটির নির্বাচনী দিনকাল অতি দ্রুত ঘোষণা দেওয়া, হেজামারা ব্লক এরিয়ার বিভিন্ন পাহাড়ি এলাকাতে জরাজীর্ণ অবস্থায় থাকা রাস্তাঘাটগুলো অতি দ্রুত মেরামত ও আয়রন মুক্ত পানীয় জলের উৎসের ব্যবস্থা করা সহ মোট 15 দফা দাবি নিয়ে মঙ্গলবার দিন ত্রিপুরা দল সিমনা ব্লক কমিটির তরফে হেজামারা ব্লকের বিডিওর উদ্দেশ্যে এক ডেপুটেশন প্রদান করে। এদিন দুপুরে হেজামারা বাজার থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এই ডেপুটেশনকে কেন্দ্র করে সিমনা তমাকারী কেন্দ্রের এমডিসি রবীন্দ্র দেববর্মার নেতৃত্বে ত্রিপুরা দলের একটি মিছিল বের হয়। হেজামারা ব্লক অফিস সংলগ্ন স্থানে এসে মিছিলটি শেষ হলে সেখান থেকে ত্রিপুরা দল সিমনা ব্লক কমিটির সভাপতি সবিন দেববর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ব্লকের ভিতরে গিয়ে বিডিওর অনুপস্থিতিতে পঞ্চায়েত অফিসার কাজল দাসের হাতে তুলে দেন তাদের দাবি সনদটি। সাক্ষাৎকারে এমডিসি রবীন্দ্র দেববর্মা জানান, হেজামারা ব্লক এরিয়ার প্রতিটি নাগরিকের স্বার্থে ত্রিপুরা দলের এই দাবিগুলো, যদি তাদের এই দাবি মানা না হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে ত্রিপুরা দল। সিমনা ব্লক কমিটিনি ত্রিপুরা মথানিয়ঙ্গই আবনি লগিওয়াল সঙ্গাই জরারি ফাইগাছিনি TWF YTF চিনি ও হেজামারা ব্লক নি বিসিংগ ক্লাইজাক যত ভিলেজ কমিটি আমসাইও তুই কাহা মান থাকি বাকই যত পারাওন তুই কাহা মান থাকি বাকই। Bureau Report, Search India, TNN.